শুকতারার 101 ভূতের গল্প। আজকের গল্প শ্রী পরেশচন্দ্র ভট্টাচার্যের লেখা আয়নার কুহক। শুরু হচ্ছে গা ছমছমে ভূতের গল্প। শীতের শেষ, পাতাঝরা গাছগুলোতে আবার নতুন করে কুঁড়ি দেখা দেবার উপক্রম হচ্ছে। সকালবেলাকার রোদ্দুরটা খুব মিঠে না হলেও একেবারে কড়া নয়। দোতলার বারান্দায় একটা ইজি চেয়ারে শুয়ে বিমান পত্রিকার উপর চোখ বুলিয়ে নিচ্ছে। আর একটু বাদেই উঠে নাওয়া খাওয়া শেষ করে অফিসমুখো হতে হবে। হঠাৎ দরজায় কড়া নাড়া শুনে সে উঠতে যাবে এমন সময় তার ছোট বোন নমিতা দরজা খুলে পিয়নের হাত থেকে একটা খাম নিয়ে বারান্দায় এগিয়ে এলো। বিমানের দিদি সমিতা চানে যাবার জন্যে তৈরি হচ্ছিল, সেও ঘর থেকে বেরিয়ে এলো বারান্দায়। বিমান খামটা হাতে নিয়ে উপরের ঠিকানার দিকে তাকিয়ে ভাবতে লাগলো, এ কার চিঠি? সমিতা বললে, ভাবনাটা ছেড়ে খামটা ছিঁড়ে দেখ না বিমান, আমাকে আবার এখনই চান সারতে হবে। বিমান খাম ছিঁড়ে চিঠিটা বার করে মোটামুটি একবার চোখ বুলিয়ে নিয়ে সমিতার হাতে দিয়ে দিলে। তারপর চোখ বুজে চেয়ারটায় শুয়ে পড়ল। কপালে তার চিন্তার রেখা সুস্পষ্ট হয়ে উঠল। সমিতা নমিতা দুজনেই এতক্ষণে চিঠিটা পড়ে ফেলেছে, কিন্তু তাদের মুখে যে প্রতিক্রিয়া চিহ্ন দেখা দিল তা বিমানের মতো নয়, ভিন্নতর। সমিতার মুখে আনন্দের আভাস ফুটে উঠল আর নমিতা আনন্দে একেবারেই হাততালি দিয়ে উঠল। সমিতা বিমানকে বললে, তুই ভাবছিস কি বিমান, এতদিনে ভগবান মুখ তুলে চাইলেন। বিমানের চোখে মুখে ক্রমে আশার আলো দেখা দিলেও সে যেন একেবারে নিশ্চিন্ত হতে পারেনি। তবু বললে, বটে। প্রসঙ্গটি আপাতত এখানেই চাপা পড়ে গেল। সমিতার স্কুলের বেলা, বিমানের অফিস টাইম আর নমিতার কলেজে যাবার সময় হয়ে এসেছে। তাড়াহুড়ো করে সবাই চান খাওয়া সেরে যথাস্থানে রওনা হলো। দোতলার সেই ফ্ল্যাটের দরজায় একটা তালামাত্র ঝুলে রইল। এই ফাঁকে পেছনের ইতিহাসটা সেরে নিলে আমাদের এগুতে সুবিধে হবে। কলকাতার কাছে একটা মফস্বল শহর, ডক্টর সেনের খুব ফলাও ব্যবসা, খুব পসার জমিয়ে বসেছেন আর দুহাতে টাকা লুটছেন। তার ছোট ভাই এমএ পাস করে শহরেই ছেলেদের একটা হাই স্কুলে মাস্টারি জুটিয়ে নিয়েছিলেন। ডক্টর সেন নিঃসন্তান আর তার ভাইয়ের ছিল দুটি মেয়ে, একটি ছেলে, সমিতা নমিতা আর বিমান। ভাগ্যের বিপাকে অল্প বয়সেই ওদের বাপ মা দুজনেই অকালে মারা পড়লেন একটি আকস্মিক দুর্ঘটনায়। নিঃসন্তান ডক্টর সেন তাদের সেই শোক বুঝবার সুযোগ দিলেন না, নিজের সন্তানের মতো করেই ওদের মানুষ করতে লাগলেন। সমিতা বিএ পাশ করেছে, বিমান কলেজে পড়ছে আর নমিতা স্কুলেরই উপর দিকের একটা শ্রেণীতে প্রমোশন পেয়েছে। এমন সময় ডক্টর সেনেরও ডাক পড়ল পরলোকে। সদ্য বিধবা ওদের জ্যাঠাইমার তখন অবলম্বন বলতে শুধু এই দেবর পুত্র কন্যাগণই। দীর্ঘকালের মধ্যে পরিবারে দুর্ঘটনা কয়েকটি ঘটলেও কারো চোখে মুখে কোনো অশান্তি বা দুর্ভাবনার চিহ্ন ছিল না। কিন্তু ডক্টর সেনের মৃত্যুর পর দেখা দিল মহা অশান্তি। বিমান আর কিছুতেই তার জ্যাঠাইমার সঙ্গে মানিয়ে চলতে পারছে না। খুঁটিনাটি অনেক কিছুতেই তাদের মধ্যে সংঘর্ষ বাঁধতে লাগলো। আর তা শিগগিরই সংক্রামিত হলো সমিতা নমিতার মধ্যে। প্রত্যক্ষ সংঘর্ষে যোগ না দিলেও একটা বরোক্ষ প্রভাব তাদের উপর এমন একটা প্রতিক্রিয়া সৃষ্টি করল যার জন্যে তারা এ অস্বস্তিকর পরিস্থিতিতে আর কিছুতেই বরদাস্ত করতে পারছে না। অবশ্য এ অবস্থা আর বেশি দিন রইল না, একটা সাংঘাতিক আঘাতে অকস্মাৎ তারা বিপর্যস্ত হয়ে পড়ল। অতি সাধারণ একটা ঘটনাকে সূত্রপাত করে তাদের জ্যাঠাইমা যখন বিমানকে টাকা পয়সার খোঁটা দিয়ে আক্রমণ করলেন, তখন বিমানও চপল কণ্ঠে উত্তর দিয়ে করেছিল, ডাইনি বুড়ি তুমি মোলে কি হবে, তখন তোমার টাকা পয়সা জগ হয়ে আগলে রাখতে পারবে তো, পেতনি হয়ে দেখো আমি দুহাতে তোমার পয়সা উড়াবো। বলা বাহুল্য জ্যাঠাইমার মেজাজ তখন সপ্তমে চলে গেছে, তিনি তাদের সাপসাপান্ত করতে লাগলেন। তারপর আর এখানে তিষ্ঠানো তাদের পক্ষে সম্ভব ছিল না। তিন ভাই বোন তল্পিতল্পা গুটিয়ে চলে এলো কলকাতায়। দোতলার এই ফ্ল্যাটটা ভাড়া নিয়ে তাদের দিন কাটতে লাগলো। সমিতা একটা স্কুলে মাস্টারি নিয়ে বিমানকে বিএ পাস করিয়েছে। এক্ষণে তারা দুজনে চাকরি করে আর নমিতা কলেজে পড়ে। সেদিন সকালবেলা খামে মোড়া যে চিঠিটা বিমানের নামে এসেছিল সেটা ছিল উকিলের চিঠি। তাতে তাদের জ্যাঠাইমা মৃত্যু সংবাদ জানিয়ে উকিল তাদের সম্পত্তির দখল নিতে বলেছেন। আইনত তারাই জ্যাঠাইমার সম্পত্তির উত্তরাধিকারী। বিকেল ছটা সবাই কর্মস্থল থেকে ফিরে এসে বিশ্রামরত। সারাদিন সবাই চিঠির কথা ভেবে ভেবে যার যার চিন্তাকে গুছিয়ে রেখেছিল। চা খেতে খেতে তারই যে টেনে আলোচনা চলল। বিমান গোড়াতে দোমনা কো থাকলেও বোনদের আগ্রহাতিশয্যে শেষ পর্যন্ত তাদের জ্যাঠাইমার বাড়ি ফিরে গিয়ে থাকতে রাজি হলো। ঠিক হলো আপাতত তারা এক মাসের ছুটি নিয়ে বাড়ি যাবে, তারপর অবস্থা বুঝে ব্যবস্থা হবে।
আর যদি পাকাপাকিভাবে তাদের বাড়িতে থাকাই সাব্যস্ত হয়, তবে একদিন এখানকার সব বন্ধুবান্ধবদের নেমন্তন্ন করে যে একটা মহাভোজের আয়োজন করা হবে তাও আপাতত ঠিক হয়ে রইল। দুঃখ কষ্টের মধ্য দিয়ে যে দিনগুলো তাদের এখানে কেটেছে, সুদে আসলে তাদের অসুল হবে ও বাড়িতে গিয়ে। ঠাকুর চাকর রেখে চাই কি পায়ের ওপর পা দিয়ে আরামেই তাদের বাকি দিনগুলো কাটিয়ে দিতে পারবে। বিমান ভাবছিল জ্যাঠাইমার সঙ্গে সে যে অসদ্য ব্যবহার করেছিল এবং তার ফলে তিনি যখন তাদের বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, তখন তারই বাড়ি গিয়ে থাকা এবং হয়তো বা বাকি জীবনটা সেখানেই কাটানো খুব সঙ্গত হবে কি না। কিন্তু শেষ পর্যন্ত যখন খেয়াল হলো যে তার সংসারের বোঝা বইতে গিয়ে তার বেচারা দিদি আজও বিয়ের ফুরসত পেল না, তখন তাকে অন্তত এই টানা হ্যাঁচড়ার হাত থেকে মুক্তি দেবার জন্যে হলেও তাদের ও বাড়ি যাওয়াই সঙ্গত। পরদিন তারা এখানকার পাট উঠিয়ে দিয়ে চলে গেল অদূরবর্তী সেই মফস্বল শহরে, তাদের জ্যাঠাইমার বাড়ি। ছোট শহরে ওদের বাড়িটাই সবচেয়ে বড় এবং চোখে পড়বার মতো বাড়িই ওটা। দোতলা বাড়ি, চারিদিক খোলা, সামনে পিছনে দুদিক থেকেই উপরে উঠবার সিঁড়ি। নিচের তলাটা রান্নাঘর, বসবার ঘর, গুদাম, চাকর বাকরদের থাকবার ঘর, আর শোবার ঘর সবকটাই উপরে। মাঝখানে একটা মস্ত বড় হলঘর, আর তার দুপাশে দুদুটো চারটে শোবার ঘর। দক্ষিণ পূর্ব কোণের ঘরটাই বাড়ির সবচেয়ে ভালো ঘর, সবচেয়ে আরামপ্রদ। তাদের জ্যাঠাইমা ওই ঘরটাতেই বরাবর বাস করে গেছেন। সমিতা সবার বড়, কাজেই ওই ঘরটা তাকেই দেওয়া হলো। এ ঘরটার সঙ্গেই রয়েছে এরই একটি জুড়ি ঘর পশ্চিম দিকে, নমিতার ভাগে পড়ল ওইটে। হলঘর পার হয়ে যে দুটো ঘর তার একটা নিল বিমান। সারাটা দিন ওরা সবাই মিলে ঝাড়পোঁচ করে কিছুটা পরিষ্কার পরিচ্ছন্ন করে তুলল ঘরগুলো। নিচে বসবার ঘরে বসে সন্ধ্যাবেলায় ওরা পুরনো স্মৃতি রোমন্থন করছিল। এ বাড়ির প্রতিটি ইটের সঙ্গে এদের পরিচয়। দীর্ঘদিন এখানে বসবাস করে তারা হঠাৎ এ বাড়ি ছেড়ে চলে যায়। আবার তাদের এই আকস্মিক আগমনটা যেন ওদের নিকটই কেমন বিস্ময়ের বিষয় বলে মনে হচ্ছিল। ওই নিয়েই তাদের আলোচনা চলছিল। বিমান বলছিল, এখানে এই ঘরে বসে আমি জ্যাঠাইমাকে ডাইনি বুড়ি বলে গাল দিয়েছিলাম। সমিতা কান দিয়ে বিমানের কথা শুনছিল বটে, কিন্তু তার দৃষ্টি বিমানকে ডিঙিয়ে গিয়ে পড়ছিল পাশের ঘরটায়। হঠাৎ সে বললে, দেখতো নমিতা, পাশের ঘরে কে? আমার যেন মনে হলো। নমিতা চট করে ঘুরে এসে বললে, কই না তো, ওখানে আবার কে থাকবে? ঠাকুর চাকরও তো এখনও পর্যন্ত জোটেনি। মাথা নেড়ে সমিতা বললে, না না, যাই বলিস, আমি ঠিক দেখেছি কে একজন যেন পর্দাটার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিল। নমিতা বললে, হ্যাঁ দিদি, তোমার যত। ও বাবা, কখন খেতে যাবে? রাত কত হয়েছে খেয়াল করেছো? তুমি রান্নাঘরে যাও দিদি, আমি উপর থেকে চট করে ঘুরে আসছি। সমিতা রান্নাঘরের দিকে এগিয়ে গেল আর নমিতা সিঁড়ি বেয়ে উপরে উঠতে লাগলো। হলঘরে ঢুকতেই তার মনে হলো একটা সাদা শাড়ির আঁচল যেন সমিতার ঘরের ভিতর মিলিয়ে গেল। সে চমকে উঠে ভাবল, দিদি তো নিচে রান্নাঘরে, তবে তার ঘরের ভিতর কে ঢুকলো? এমন সময় পেছনে সিঁড়িতে পায়ের শব্দ শুনে সে ফিরে তাকিয়ে দেখলে সমিতা উপরে উঠে আসছে। নমিতা বললে, দিদি, এইমাত্র কে যেন তোমার ঘরে গিয়ে ঢুকলো বলে মনে হলো। তারা দুজনে এগিয়ে সমিতার ঘরে গিয়ে দেখলে কেউ কোথাও নেই, আর থাকবেই বা কোথায়? শাড়ি পরা লোক তো এ বাড়িতে ওরা দুটি বই তিনটি নেই। নমিতা বললে, অথচ আমি যেন স্পষ্ট দেখলুম থান কাপড়ের একটা আঁচল তোমার ঘরে গিয়ে ঢুকলো। চমকে উঠে সমিতা বললে, থান কাপড়ের আঁচল? সত্যিই তাই? আমিও তখন থান কাপড় পরা একজন মহিলাকে যেন পর্দার আড়ালে দাঁড়িয়ে আমাদের কথা শুনতে দেখেছিলুম। নমিতার মুখ শুকিয়ে গেল, তবু হাসি টেনে বললে, তবে কি আমরা সব ভূত দেখতে আরম্ভ করেছি? কি জানি, এখানে এসে অবধি যেন সব গুলিয়ে যাচ্ছে, ঠাকুর চাকর সব এলে বাঁচি। কদিন পরের কথা, যে উকিলের কাছ থেকে চিঠি পেয়ে তারা এখানে এসেছে তিনি এলেন তাদের সঙ্গে দেখা করতে। রামভদ্রবাবু প্রাচীন ব্যক্তি, দীর্ঘকাল এদের সঙ্গে সম্পর্কিত। শুধু উকিল হিসেবে নয়, তিনি ছিলেন ডক্টর সেনের একজন সত্যিকার হিতৈষী এবং তিনি এতাবৎ ডক্টর সেনের সম্পত্তির রক্ষণাবেক্ষণ করতেন। বিমান বাড়ি নেই, ওরা রামভদ্রবাবুকে সঙ্গে নিয়ে বসবার ঘরে গেল। সমিতা কথা প্রসঙ্গে জানতে চাইল, জ্যাঠাইমা কি মরবার আগে খুব বেশি কাহিল হয়ে পড়েছিলেন? সহসা রামভদ্রবাবুর মুখ দিয়ে কোনো উত্তর জোগাল না। তিনি আমতামতা করে বললেন, তা মানে অর্থাৎ তার ঠিক মৃত্যুর সময়টাতে আমি এখানে উপস্থিত ছিলাম না। তাঁর এই উত্তরে সমিতা সন্তুষ্ট হতে পারলে না। তার যেন মনে হলো রামভদ্রবাবু প্রসঙ্গটা এড়িয়ে যেতে চাইছেন, তাই সমিতা সরাসরি প্রশ্ন করলে, আচ্ছা তার শেষ চিকিৎসা কে করেছিলেন? এবার রামভদ্রবাবু একটু স্পষ্ট করেই বললেন, চিকিৎসা তার ডক্টর গুহই করেছিলেন, তবে যতদূর মনে হচ্ছে তোমাদের জ্যাঠাইমার মরবার অন্তত 10 দিন আগে থেকেই তিনি আর চিকিৎসা করেননি। নমিতা বললে, ও তাহলে চিকিৎসার অভাবেই তার মৃত্যু হয়েছে?
রামভদ্রবাবু জবাব দিলেন, না মা, কথাটা ঠিক হলো না, চিকিৎসা তার প্রয়োজন ছিল না, তিনি অনেকটা সুস্থই হয়ে উঠেছিলেন। তারপর সেদিন যখন ডাক্তারকে তিনি খবর পাঠালেন তখন ডাক্তার বাড়ি ছিলেন না, তিনি যখন এসে পৌঁছলেন তখন সব শেষ হয়ে গেছে। সমিতা নমিতা দুজনেই একসঙ্গে বলে উঠল, তার মানে? রামভদ্রবাবু একটু থতমত খেয়ে বললেন, মানে তখন তিনি অর্থাৎ তার মৃত্যুটা ঠিক স্বাভাবিক নয়, তার শোবার ঘরের কড়িতে একটা শাড়ি ঝুলিয়ে, না হ্যাঁ শাড়িটা বেশ শক্তই ছিল, ছিঁড়ে যায়নি। দুহাতে মুখ ঢেকে ফেলে সমিতা আর নমিতা, খানিকক্ষণ সব চুপচাপ। রামভদ্রবাবু এই অবসরে তার উত্তেজনাটা একটু প্রশমিত করে নেবার সুযোগ পেলেন। খানিক বাদে একটু আত্মস্থ হয়ে সমিতা বললে, তাহলে তিনি আত্মহত্যা করেছেন? রামভদ্রবাবু মাথা নেড়ে স্বীকৃতি জানালেন। সমিতা বললে, থাক ভালোই হলো, খবরটা জেনে রাখলুম, কিন্তু আমার একটা অনুরোধ, বিমানকে খবরটা জানাবেন না, ওর শরীরটা খুব সুস্থ নয়, হয়তো এ আঘাত সইতে পারবে না। রামভদ্রবাবু স্বীকৃত হলেন, আরও খানিকক্ষণ কথাবার্তা বলে তিনি বিদায় নিলেন। দু বোন খানিক চুপ করে থাকবার পর সমিতাই প্রথম কথা বললে, তাহলে এই ঘটনা গোড়া থেকেই আমার যেন কেমন একটা সন্দেহ হয়েছিল, আর এই জন্যেই এ সমস্ত। নমিতা তার দিদিকে দুহাতে জড়িয়ে ধরে বললে, আমার ভয় করছে দিদি, আমারও মনে হচ্ছে এ বাড়িতে কোথায় যেন কি লুকিয়ে রয়েছে, সাদা থান পড়া। সমিতা কথাটা শেষ করলে, সাদা থান পড়া একজন মহিলা যেন বাড়িময় ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ রে নমি, জ্যাঠাইমাই তো শেষ বয়সে সাদা থান পরতেন, না রে? অকস্মাৎ যেন সমস্ত প্রশ্নের মীমাংসা হয়ে গেল, কিন্তু এতে তাদের ভয় মোটে কাটল না, বরং একটা অজানা আতঙ্কে যেন ওদের বাকরুদ্ধ হয়ে এলো। অনেকক্ষণ পর বিমান ঘরে এসে ঢুকতে তাদের ভয় কমল, মুখ দিয়ে কথা বেরোলো। তারা বিমানকে জানালো যে উকিল রামভদ্রবাবু এসে খানিক অপেক্ষা করে চলে গেছেন। তিনি কিছু বলে গেছেন কিনা জানতে চাইলে নমিতা বললে, তেমন কিছু নয়, তাদের আরাপ আলোচনার কোনো কথাই তারা প্রকাশ করলে না। দিন তাদের কেটে চলল শঙ্কার আর একটা অজানিত বিভীষিকার মধ্য দিয়ে, কিন্তু বিমানকে তারা কোনো কথাই জানালে না। একদিন সমিতা নমিতাকে ডেকে বললে, দেখ নমিতা, কি অদ্ভুত কাণ্ড, এই কদিন ধরে তারা সর্বক্ষণই সচকিত ছিল। সমিতার ডাক শুনে নমিতা সঙ্গে সঙ্গে তার ঘরে চলে এলো। সমিতা কিছু না বলে শুধু দেওয়ালে টাঙানো বিরাট আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। নমিতা এগিয়ে দেখলে আয়নাটার গায়ে একটা অস্পষ্ট কালো দাগ, সে শাড়ির আঁচল দিয়ে ওটাকে ঘষে তুলে ফেলতে চেষ্টা করলে। সমিতা বললে, বৃথা চেষ্টা, এ কিছুতেই উঠবে না, মনে হয় দাগটা আয়নার নয় রে, একেবারেই ভেতরে। নমিতা বললে, তাতে আশ্চর্য হবার কী আছে? সমিতা একটু উত্তেজিতভাবেই বললে, নেই কিছু, আমাদের জন্মের আগে এ আয়না কেনা হয়েছে, কিন্তু এ পর্যন্ত এতে কোনো দাগ ছিল না, কাল পর্যন্ত এ দাগ ছিল না। সেদিন রাত্রিতে নমিতার চোখ জড়িয়ে এসেছে, এমন সময় তার দরজায় মৃদু পদধ্বনি আর সঙ্গে সঙ্গে সমিতার ভয়জড়িত কণ্ঠ শুনতে পেল, ঘুমিয়েছিস নমিতা, শিগগির আয়। একলাফে বিছানা ছেড়ে নমিতা দরজা খুলে বাইরে চলে এলো। সমিতার মুখ ভয়ে বিবর্ণ হয়ে গেছে, আর আতঙ্কে সে হাত মোচড়াচ্ছে। নমিতাকে ডেকে ঘরে নিয়ে এসে আয়নাটার দিকে আঙুল বাড়িয়ে দিলে। আয়নার দিকে তাকিয়ে নমিতা চমকে উঠল, তার মুখে চোখে ভয়ের রেখা দেখা দিল। আয়নার দাগটা আরও একটু স্পষ্ট বোঝা যাচ্ছে, যেন কিসের একটা ছায়া পড়েছে। সমিতা নমিতার মুখের দিকে তাকিয়ে বললে, উপর থেকে কী যেন একটা ঝুলে পড়েছে, আর তারই ছায়া বলে মনে হচ্ছে, তাই নয়? নমিতা দুচোখ বন্ধ করে তার দিদিকে জড়িয়ে ধরে বললে, আমারও তাই মনে হচ্ছে, কি ভয়ানক দিদি। সমিতা এক্ষণে নমিতাকে সান্ত্বনা দিয়ে বললে, ভয় কী রে, এতে তো আর কোনো ক্ষতি হচ্ছে না, যত কিছু ছায়া পড়ুক না। শেষ কথাটা বলতে গিয়ে সমিতার গলাটাও কেঁপে উঠল। নমিতা দিদিকে এ ঘরটা ছেড়ে দেবার, নয়তো আয়নাটা বিক্রি করে দেবার পরামর্শ দিলে, কিন্তু সমিতা বললে, কিন্তু এতে বিমানের মনে শুধু সন্দেহই জাগবে, কাজেই দরকার নেই এসব করে, শুধু খেয়াল রাখবি বিমান যেন কিছুই বুঝতে না পারে। কিন্তু তাদের এত চাপাচাপি বিমানের মনে সন্দেহ ঠুকিয়ে দিলে। তার মনে হলো কোথায় যেন কি একটা গলত ঢুকেছে। আয়নার দাগটা ক্রমেই বৃহত্তর থেকে স্পষ্টতর হয়ে উঠছে। সমিতা পারতপক্ষে তার ঘরের দিকে যেতে চায় না, রাত্রিরে ঘরে আলো জ্বালতে চায় না। একদিন সমিতা নমিতা দুজনেই অন্যমনস্কভাবে তার ঘরে ঢুকে পড়তেই তাদের চোখে গিয়ে পড়ল আয়নাটার ওপর, আর সঙ্গে সঙ্গেই দুজনে চিৎকার করে উঠল। সঙ্গে সঙ্গে হলঘর থেকে বিমান এসে উপস্থিত হলো। তাদের দুজনকে এ অবস্থায় দেখে বললে, আমি কদিন ধরেই তোমাদের অদ্ভুত আচরণ লক্ষ্য করছি, আর আড়াল থেকে তোমাদের কথা শুনছি, তোমাদের ডাক্তার দেখানো দরকার হয়ে পড়েছে, নইলে তোমাদের এ ভূত দেখার পাগলামি সারবে না। সমিতা তাকে টেনে এনে আয়নার সামনে দাঁড় করিয়ে দিয়ে বললে, আয়নাটার দিকে তাকিয়ে দেখো, দেখতে পাচ্ছ কিছু? বিমানের চোখে লক্ষণীয় কিছুই পড়ল না, সে সোজা ঘাড় নাড়লে।
তারা সব একসঙ্গে বেরিয়ে এলো। বিমান হলঘরে বসলো আর ওরা নিচে নেমে এলো। সমিতা তখন ভয় কাঠ হয়ে রয়েছে। সে নমিতাকে বললে, কিন্তু বিমান কেন আয়নায়কে দেখতে পেল না? ওর উপরই তো জ্যাঠাইমার রাগ ছিল বেশি। তবে কি হঠাৎ একদিন দেখা দিয়ে ডাইনি বুড়ি ওকে ভয় দেখিয়ে মারবে? তার চেয়ে চল নমিতা, এক্ষুনি আয়নাটাকে টুকরো টুকরো করে ভেঙে ফেলি। ওদিকে হলঘরে একটুক্ষণ চুপচাপ বসে থেকে বিমান চুপি চুপি আবার সমিতার ঘরে গিয়ে ঢুকল। আয়নাটার উপর চোখ পড়তেই তার সর্বাঙ্গ শিউরে উঠল। স্পষ্ট একটা ছায়া কড়িকাঠ থেকে ঝুলানো, দুলছে দুলছে। ডাক ছেড়ে চিৎকার করতে গেল সে, কিন্তু গলা দিয়ে তার আওয়াজ বেরোলো না। সে দৌড়ে সামনে সিঁড়ি দিয়ে নেমে এলো নিচে। তার বোনদের বলবে যে সেও দেখেছে, কিন্তু কোথায়? তারা তো নেই। ওরা ওদিকে পিছনের সিঁড়ি বেয়ে উপরে উঠে গেছে। উপরের হলঘরে ওদের পায়ের শব্দ শোনা যাচ্ছে। বিমান আবার সিঁড়ি বেয়ে উপরে উঠছে। কিন্তু ও কে সিঁড়ির মাথায়? সাদা থান পরা একজন মহিলা। সাদা থান, সাদা থান! হঠাৎ তার মনে পড়ে গেল, জ্যাঠাইমা তো সাদা থান পরতেন। ও, সেই ডাইনি বুড়ি! কিন্তু কোথায় মিলিয়ে গেল? অবাক কাণ্ড তো! বিমানের বুক ধকধক করছে, তার কান গরম হয়ে গেছে, কাপ কপাল ঘামছে। জোর করে সে পা দুটোকে টেনে টেনে উপরে তুলছে। তারপর এগিয়ে যাচ্ছে সমিতার ঘরের দিকে। আস্তে আস্তে সে ঘরের দরজায় গিয়ে দাঁড়ালো। সমিতার নমিতা জড়াজড়ি করে আয়নাটার সামনে বসে আছে। হ্যাঁ, এবার স্পষ্ট বোঝা যাচ্ছে, কড়িকার থেকে একটা শাড়ি ঝুলছে। শাড়ির একটা মাথায় তার জ্যাঠাইমার গলায় ফাঁস হয়ে আটকে আছে। বুড়ির জিভটা বেরিয়ে এসেছে, চোখ দুটো জবা ফুলের মতো লাল, মুখটা বিভৎস হয়ে গেছে দেখতে। ক্রমে আয়নার মধ্যে ছায়াটা দুলতে লাগলো, দুলছে দুলছে। বিমালের গলা দিয়ে ক্ষীণ একটা আওয়াজ বেরোচ্ছে, ও তাহলে এই ব্যাপার, ডাইনি বুড়ি ফাঁসিতে ঝুলেছে, আর তার ছায়াটা আয়নায় আটকা পড়ে গেছে। বিমানের উপস্থিতি তার বোনেরা লক্ষ্য করলে এতক্ষণে। নমিতা সমিতার কানে ফিসফিস করে বললে, দেখতে পেয়েছে দাদা, দেখতে পেয়েছে ওই ছায়াটা, দেখ দেখ ছায়ামূর্তির চোখটা কেমন জ্বলে জ্বলে উঠছে। বিমানের ক্ষীণ আওয়াজে যেন কিসের জোর লাগলো, তার কথা স্পষ্টতর হয়ে উঠল। এবার বাগে পেয়েছি তোমাকে ডাইনি বুড়ি, আর পালাতে দেব না। বেঁচে থাকতে তুমি অনেক জ্বালিয়ে মেরেছ, মোরেও আবার জ্বালাতে এসেছো? দাঁড়াও, এবার তোমার জারি জুড়ি বার করছি। এগুতে এগুতে বিমান একেবারে আয়নাটার সামনে এসে ঝুঁকে পড়ে দেখতে লাগলো। ওই তো ছায়াটার চোখের পলক পড়ছে, কেমন তাকাচ্ছে! চিৎকার করে বিমান দুহাতে মুখ ঢেকে ফেললে। তারপর একটি মুহূর্ত মাত্র গা ঝাড়া দিয়ে সে উঠে দাঁড়ালো। চোখ দুটো তার জবা ফুলের মতো, মুখের উপর নীল শিরাগুলো ভেসে উঠল। আবিষ্টের মতো একবার চারিদিকে তাকিয়ে হঠাৎ পিতলের ফুলদানিটা হাতে তুলে নিয়ে এলোপাতারি আঘাত আনতে লাগলো আয়নাটার ওপর। ঝনঝন করে আয়না টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ল ঘরময়। ভূতগ্রস্তের মতো অট্টহাসে হাসতে হাসতে দুপা পিছিয়ে এলো বিমান। হাত থেকে তার ফুলদানিটা খসে পড়ল। বিমূঢ় চমকিত বোনদের দিকে তাকিয়ে হাসতে লাগলো বিমান, ক্লিষ্ট হাসি। দুয়াতে সে অকস্মাৎ কপালের দুদিকে রগ দুটো চিপে ধরে, তারপরেই সে দুলতে লাগলো ডাইনে বায়ে। সমিতা ও নমিতা দুজনে ভয় আতঙ্কে চিৎকার করে উঠল। বিমান গুড়ি মেরে পড়ে গেল মেঝের ওপর। দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে চিৎকার করে ডাকতে লাগলো। সাড়া নেই, গা ধরে নাড়া দিল, সবটা শরীর দুলে দুলে উঠল। প্রাণহীন বিমানের দেহটাকে ধরে লুটিয়ে লুটিয়ে কাঁদতে লাগলো সমিতা। সম্বিধারা নমিতা চিৎকার করে উঠল, ওই যে ডাইনি বুড়ি, দেওয়ালটার গায়ে মিশে যা দাঁড়িয়ে আছে, ওই যে! সমিতা মাথাটা তুলে আবিষ্টের মতো কাতর কণ্ঠে বলে উঠল, না না, বিমান ডাইনি বুড়িকে হত্যা করেছে, আমি দেখেছি, নিজের চোখে দেখেছি। ঠাকুর চাকুর চিৎকার শুনে নিচে থেকে এসে দোরগড়ায় জমা হয়েছে। তারা দেখতে পেল কুণ্ডলি পাকানো বিমানের দেহটাকে জড়িয়ে ধরে পড়ে আছে নমিতা, আর সমিতা ছোট্ট ছেলেকে ঘুম পাড়ানোর মতো করেই যেন বিমানের পিঠে হাত রেখে ঘুম পাড়াচ্ছে, আর শূন্য দৃষ্টিতে যেন কাকে লক্ষ্য করে মিনতি মাখা কণ্ঠে বলছে, যাও যাও ডাইনি বুড়ি, দোহাই তোমার, বিমান তোমাকে হত্যা করেছে, আমি নিজেই নিজের চোখে দেখেছি, জ্যাঠাইমা, লক্ষ্মীটি, যাও তুমি। অগাস ডার্টিচ লিখিত দ্য সেরেটন মিরর নামক গল্পের ছায়া অবলম্বনে।